আজকে আমি আপনাদেরকে খাস চালের খাস রেসিপি করে দেখাবো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এটা গোবিন্দভোগ চাল আছে 3 কাপ। এই এই কাপটা দেখছেন, এই কাপে 3 কাপ চাল নিয়েছি। এখানে আছে কাজু, কিশমিশ, মশলা হচ্ছে ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো, জায়ফল, দারচিনি, গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুলো আমি শেষে দেবো। এখানে সবজি আমি এখানে একটু বরবটি আর গাজর নিয়েছি, 2 চামচ ঘি আছে, সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি, তাহলে গরম হয়ে গেছে সাদা তেল। আমি এখন ফোড়ন দেবো, চিনি দেবো 3-4 চামচ চিনি, চিনি আছে আর নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন, মিষ্টিটাও যেমন খাবে। প্রথমে আমি এলাচ ফোড়ন দিলাম, দারচিনি, চালটার মধ্যে অনেক জায়ফল আর ঘি মাখিয়ে রেখেছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, কাজুটা ভেজে দিলাম, আপনারা কাজুটা ভেজেও দিতে পারেন, আমি এর মধ্যে দিলাম। নুনটা আন্দাজ মতন দিলেন, আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে জল দেব। আমি যেহেতু এই কাপটা চাল নিয়েছিলাম তাই এই কাপটা সকাল জল দেব। আমার যদি মনে হয় শেষে 5 কাপ জল দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ফোটার পর একটু নাড়তে হবে, 5 মিনিট ফুল বলে এটা এরকম অবস্থায় আছে। চালটা সেদ্ধ হতে বলেছে, আমার একটু জল লাগবে, আমি আর একটা জল দিব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে 3-4 চামচ চিনি আছে, 3
চামচ, মিটা যেটা রেখেছিলাম মিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো। একদম একদম লো ফ্লেমে আপনারা এটা করবেন।